আমাদের সহযোগিতা করার জন্য এই জন্য আপনাদের কাছে আমরা পুরো কৃতজ্ঞ থাকবো। তার অর্থ হল যে আজকে আপনারা কিছু সদস্য নির্বাচনে আপনার দল হয়ে গেছে, তার প্রতিটি সম্পূর্ণ একটি সুযোগ সম্প্রদান করে আক্রমণ চালিয়ে তাদের হত্যা করবে। আপনারা যারা পত্রপত্রিকা মুসলিম পরিবারে যখন অন্য সংবাদ করা হয়েছে তখন তার প্রতিবেশী একটি হিন্দু ছেলে তাদের বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে সেখান থেকে পরিবারের চারজন সদস্য চারজনকে ধরে বের করে এনেছে এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দিয়েছে। কিন্তু তাদেরই না এক বিদ্যাকে কখনো উদ্ধার করতে পারেনি। এই ছেলেটি তার মাকে উদ্ধার করতে গিয়ে নিজে দগ্ধ হয়ে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আর যে বিদ্যাকে উদ্ধার করেছে তিনি এখন সুস্থ হয়ে যাবে। মানুষ মানুষের জন্য আমাদের এই দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা যে আপনাদের সমৃদ্ধির মধ্য দিয়ে কলকাতা চলে আসছি যে ধারা অব্যাহত থাকবে, কিন্তু আমার প্রতিবেশী বলতে গেলে তার মানুষ একজন বিজেপি। সেখানে আমি আমার এই বক্তব্যের মাধ্যমে আমি সেখানে অন্যান্য সদস্যের যারা শাসন ক্ষমতায় আছেন তাদের ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে দিল্লির ব্যাপারটি শুধু দিল্লির মধ্যেই কিন্তু সীমাবদ্ধ রয়েছে, অন্য কোনো প্রদেশে কিন্তু এটি সরায়নি এবং অন্য প্রদেশে কিন্তু এটি প্রতিবাদ করছে। বিশেষ করে আমাদের একজন পাশে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা মনে করি যে যেই হোক বাংলাদেশ থেকে বা যে দেশ থেকে ভারতে এসে যারা নাগরিকত্ব পেয়েছে একবার তাদের এই দেশ কোনোদিন ত্যাগ করতে হবে না, এজন্য প্রয়োজনে আমি আস্থা নামব। সুতরাং আমরা আশা করি এই নিয়মটা থেকে